আসসালামু আলাইকুম, চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে ছবিগুলো দেখেই বুঝতে পারছেন যে কি ভিডিও নিয়ে এসেছি, খুব উপকারী একটি ভিডিও। আজকে যে ঘরোয়া টোটকা আপনাদের মাঝে আমি শেয়ার করতে যাচ্ছি সেটি কিন্তু অনেক উপকারী একটি বিষয়। দাঁত বা দাউদ আমরা কিন্তু কম বেশি সবাই চিনি, কিন্তু যাদের এই দাঁত বা দাউদ হয়েছে তারাই উপলব্ধি করতে পারছেন যে কি অবস্থা। দাঁতের কারণে যে পরিমাণে চুলকানি হয়, চুলকাতে চুলকাতে এমন অবস্থা হয়ে যায় এরকম ক্ষতের সৃষ্টি হয়ে যায়। আর তারই জন্য আজকের এই টিপস, আজকে এমন একটি রেমেডি আপনাদের তৈরি করে দেখাবো যেটি ব্যবহার করলে দাঁত বা দাউদ অল্প দিনের মধ্যেই আপনার শরীর থেকে চিরতরে চলে যাবে আর কখনই ফিরে আসবে না, 100% গ্যারান্টি। এর জন্য প্রথমে আমি নিয়েছি নিম পাতা, গাছ থেকে তাজা নিম পাতা পেরে তারপর নিয়ে এসেছি। আপনারাও কিন্তু অবশ্যই তাজা নিম পাতা নেওয়ার চেষ্টা করবেন। যাদের শরীরে প্রথম অবস্থায় দাঁত দেখা দেয়, দাঁতের আসলে প্রথম লক্ষণগুলো কী কী? প্রথম অবস্থায় কিন্তু দাঁত চোখে দেখা যায় না। যে স্থানে দাঁত দেখা দিবে সেই স্থানে প্রচুর পরিমাণে চুলকানি হয়, আর চুলকাতে চুলকাতে এমন অবস্থা হয় লাল হয়ে যায় প্রথম অবস্থায়, কিন্তু চোখে দেখলে মনে হয় কিছুই হয়নি। চুলকাতে চুলকাতে একটা সময় এসে দাঁতের আকার ধারণ করে আর তখনই আমরা বুঝতে পারি দাঁত হয়েছে। কিন্তু যখনই চুলকাতে থাকে তখন আমাদের কাছে মনে হয় এটা একদমই স্বাভাবিক একটা চুলকানি। আর এ ধরনের চুলকানি এত বেশি তীব্র আকারের হয়ে থাকে যে আপনি চুলকাতে থাকবেন কিন্তু চুলকানি শেষ হবে না, এবং এমন অবস্থা হতে থাকে অনেক সময় চুলকাতে চুলকাতে জায়গাটা ছিলেও যায়, এমনকি রক্তও বের হয়, আর যার কারণে অনেক বেশি ফুলেও যায়, ব্যথা হয়। এক পর্যায়ে দাঁতের যখন আকার ধারণ করে তখনই বুঝতে পারি যে দাঁত দেখা দিয়েছে, আর তখনই কিন্তু আর হিতাহিত জ্ঞান থাকে না কি করব কি করছি, এরকম করতে করতে ফার্মেসি থেকে অনেক ওষুধ, অনেক মলম অথবা ডাক্তারের পরামর্শ পর্যন্ত নিতে আমরা চলে যাই। এমন হয় অনেক সময় ডাক্তারের ওষুধ খাওয়ার পরেও দাঁত কিন্তু শরীর থেকে আর যায় না। এক পর্যায়ে ফাঙ্গাল সমস্যাটা এত বেশি ছড়িয়ে পড়ে শরীরের মধ্যে, তখন কিন্তু একদমই নিরুপায় হয়ে যায়। আজকে আমি নিম পাতার সঙ্গে এমন একটি উপাদান মিশিয়ে রেমেডি তৈরি করব যেটি ব্যবহার করলে আপনার শরীরের দাঁত একদমই মূল থেকে চলে যাবে আর কখনোই ফিরে আসবে না। এখানে আমি এক বাটি পরিমাণ নিম পাতা নিয়েছি আর তারপর একটি ব্লেন্ডার জারে নিম পাতাগুলো দিয়ে দিচ্ছি। প্রথম অবস্থায় কিন্তু নিম পাতাগুলো ভালো করে ধুয়ে শুকিয়ে নিতে হবে, তবে এতটা শুকাতে হবে না, পানি যেন ঝরে যায় সেই পর্যায় পর্যন্ত শুকিয়ে নিলেই চলবে। তো আমি নিম পাতাগুলো আগে থেকেই সুন্দর করে ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম, আর দেখুন কিছুটা পানি কিন্তু এখনও গায়ে গায়ে লেগে আছে। আর এই ধোয়া পাতাগুলো এখন একটা ব্লেন্ডার জারে দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এই পানিতে কিন্তু কিছুই মেশানো নেই, একদমই স্বাভাবিক পানি। আপনি যতগুলো নিম পাতা নিবেন বেটে নেওয়ার জন্য অথবা ব্লেন্ডার করার জন্য যতটুকু পানি প্রয়োজন ঠিক ততটুকুই ব্যবহার করবেন। এখন দেখুন ব্লেন্ডার করা হয়ে গেছে আর কি পরিমাণ মেশ হয়েছে সেটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। নিম পাতা যে কোনো জীবাণু বিনাশ করতে খুব বেশি সাহায্য করে এটা কিন্তু আমরা প্রায় সবাই জানি। নিম পাতাতে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান যা ফাঙ্গাল জাতীয় সমস্যা দূর করতে অনেক বেশি সাহায্য করে। তাই এই নিম পাতার বাটা অথবা নিম পাতা পেস্ট করা যদি আপনি দাঁতের উপর লাগিয়ে রাখতে পারেন তাহলে আপনার দাঁতের যে ফাঙ্গাল সমস্যা আছে সেটি অল্প সময়ের মধ্যেই চলে যাবে এবং এটা মূল গোড়া থেকেই ভালো হয়ে আসবে। দাঁত দেখা দেওয়ার পর যে ধরনের চুলকানি শুরু হয় সেই চুলকানি দূর করতে কিন্তু অনেক বেশি সাহায্য করবে। দাঁতের চুলকানি প্রথম অবস্থায় মনে হয় যে স্বাভাবিক চুলকানি, কিন্তু আসলেই তা না, এটা যে কত বড় একটি মারাত্মক স্কিন সমস্যা এটা যার হয়েছে একমাত্র সেই টের পেয়েছে। আর এটি কিন্তু খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে, তাই সমস্ত শরীরে ছড়িয়ে পড়ার আগেই আপনারা ঘরোয়া টোটকাগুলোও ব্যবহার করতে পারেন। ঘরোয়া টোটকা 7 দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন। 7 দিন পর যদি দেখেন যে আপনার ঘরোয়া টোটকা কাজ হচ্ছে না তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। নিম পাতা আমি রেডি করে নিয়েছি, তা এক সাইড ধরে রেখে দিয়েছি, কিন্তু তারপর আমি আরেকটি উপাদান নিয়েছি যেটি হচ্ছে রসুন। রসুন কিন্তু যে কোনো ধরনের ফাঙ্গাল ইনফেকশন দূর করতে অনেক বেশি সাহায্য করে। রসুনে যে গুণ আছে দাঁত দূর করে দিতে এবং দাঁত মূল থেকে একেবারে উপড়ে ফেলে দিতে খুব বেশি সাহায্য করে, সেজন্য আপনারা অবশ্যই কিন্তু রসুন এখানে ব্যবহার করবেন। রসুন কিন্তু ব্যবহার করতেই হবে।
রসুন থেকে আমি রসুনের কোয়াগুলো ছাড়িয়ে নিয়েছি, আর তারপর দেখুন খোসা ছাড়ানোর পর কি করে নিয়ে নিয়েছি। এখন একটি হ্যাম্বল দিস্তারের থেতুনির সাহায্যে আমি থেতলে নিয়েছি। আপনারা কিন্তু চাইলে বেটে নিতে পারেন, তবে সেই ক্ষেত্রে কিন্তু পানি ব্যবহার করা যাবে না। তো এই ক্ষেত্রে আমি মনে করি থেতলে নেওয়াটাই অনেক বেশি ভালো। তবে চাইলে আপনারা বড় রসুন নিতে পারেন আর সেটি গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারেন। যে কোনো একভাবে করে নিলেই হবে, কিন্তু এখানে কোনো রকম পানি ব্যবহার করা যাবে না। আর আমি দেখুন সবগুলো রসুন ভালোভাবে থেতলে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের প্রয়োজন মতো দাদের আকার অনুযায়ী রসুন নিতে পারেন। আমি যেহেতু ব্যবহার করে আপনাদের দেখাবো, তাই আপনারা অবশ্যই বুঝতে পারবেন আমি দাদের আকার অনুযায়ী কতটুকু নিয়ে। যেহেতু রসুনে রয়েছে অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান, তাই যে কোনো ফাঙ্গাল সমস্যা দূর করতে রসুন কিন্তু দারুণভাবে কাজ করে। আর দাদের ফাঙ্গাল সমস্যা রসুন একেবারেই মূল গোড়া থেকে উঠিয়ে দিবে। দাঁত যাতে আপনার শরীরে ছড়িয়ে পড়তে না পারে, সেই দিকে রসুন দারুণ ভূমিকা পালন করবে। এটি কিন্তু আপনাকে নিয়ম করে ব্যবহার করতে হবে। তো কীভাবে নিয়ম ধরে ব্যবহার করবেন সেটি আপনাদের দেখিয়ে দিচ্ছি সরাসরি। এখানে দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু একটি দাঁত দেখতে পাচ্ছি যেটা প্রাথমিক অবস্থায় আছে। আর প্রাথমিক অবস্থায় যদি আপনারা ঘরোয়া টোটকাগুলো ব্যবহার করতে পারেন নিয়ম করে, তাহলে কিন্তু একদমই মূল গোড়া থেকে সরে যাবে। আর আমি এখন অ্যাপ্লাই করে দেখাচ্ছি। থেতু করা রসুন দাঁতের উপর ভালোভাবে লাগিয়ে দিচ্ছি, আর এভাবে প্রায় 10 মিনিটের মতো রেখে দিতে হবে। ফিরে এসেছি 10 মিনিট পর। 10 মিনিট পর দাঁতের উপর রাখা থেতু রসুনগুলো দিয়ে আমি খুব ভালোভাবে ঘষে নিচ্ছি। দাঁতের উপর এমনভাবে ঘষে নিতে হবে যেন রসুনের কষ বা রস দাঁতের গায়ের ভিতরে ঢুকে যায়। তবে চাইলে কিন্তু আপনারা প্রথমে একটু চুলকে নিতে পারেন। চুলকে নেওয়ার পর যখন দেখবেন চামড়া একটু আলাদা হয়ে গেছে, আর তখনই কিন্তু রসুনটা ঘষে নিলে বেশি উপকার পাবেন। প্রথম অবস্থায় একটু হালকা জ্বালা ধরতে পারে বা একটু ধরতে পারে, তবে এটা সহ্য করে নেবেন। দাঁত যদি দীর্ঘস্থায়ী হয়ে পড়ে, তাহলে কিন্তু আপনার শরীরে চুলকাতে চুলকাতে এমন পরিস্থিতি হবে তার চেয়ে এই জ্বালাটা অনেক বেশি ভালো। সেজন্য বলবো প্রাথমিক অবস্থায় যদি আপনারা এটা সহ্য করে নিতে পারেন, তাহলে কিন্তু 3 দিনের মধ্যেই এই দাঁত দূর হয়ে যাবে। এভাবে ঘষে নেওয়ার পর আপনারা রসুনটা আবারও দাঁতের উপর কিছুক্ষণ রেখে দিবেন। এরপর যখন দেখবেন রসুনের কষ বা রসটা শুকিয়ে এসেছে, তখনই কিন্তু হালকা কুসুম গরম পানি দিয়ে এভাবে টিস্যু দিয়ে মুছে নেবেন। আমি কিন্তু এখানে হালকা কুসুম গরম পানি নিয়েছি যেন সহ্য হয়। তো দেখুন এখানে এই কুসুম গরম পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর তারপর নিম পাতার বাটাটা নিয়েছি। এখন নিম পাতার পেস্টের সঙ্গে থেতু করা রসুন মিশিয়ে তারপর এটি অ্যাপ্লাই করতে হবে। আপনারা দেখতেই পেয়েছেন আমি কতটুকুর মধ্যে কতটুকু দিয়েছি। একদমই সামান্য পরিমাণ থেতু করা রসুন আর সামান্য পরিমাণ নিম পাতা। তো এই নিম পাতার বাটা এবং রসুন একসাথে মিশিয়ে তারপর দাঁতের উপর প্রায় 15 থেকে 20 মিনিটের মতো লাগিয়ে রাখতে হবে। এরপর স্বাভাবিকভাবে উঠিয়ে ফেলবেন। এরপর আমি আরেকটি রেমেডি আপনাদের তৈরি করে দেখাচ্ছি, যেটি ব্যবহার করলে আপনাদের দাঁত খুব তাড়াতাড়ি ভালো হতে সাহায্য করবে। তো এখানে এর জন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি খাঁটি গরুর ঘি। এখানে অবশ্যই ঘি ব্যবহার করার চেষ্টা করবেন। তো আমি 2 চামচ পরিমাণ ঘি এখানে নিয়ে নিয়েছি। আর এরপর এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি থেতু করা রসুন। আমি কিন্তু সবগুলো রসুন একসাথে ব্যবহার করিনি, কিছু রসুন রেখে দিয়েছি, তো একসাথে থেতু করে নিয়েছিলাম। আর এই সম্পূর্ণ রসুন আমি এখন ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু চাইলে ঘি একটু বাড়িয়ে নিতে পারেন, আর এই রেমেডিটা কিন্তু আপনারা অনেক দিন ব্যবহার করতে পারবেন। একেবারেই কিন্তু কোনো রকম নষ্ট হবে না। আপনারা চাইলে 7 দিন পর্যন্ত এই রেমেডিটা ব্যবহার করতে পারবেন। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এখন চলে যাচ্ছি চুলার পাড়। থেতু করা রসুন মেশানো ঘি খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তার জন্য চুলার আঁচ একদম কমিয়ে রেখে চামচটা আগুনের উপর ধরলেই গরম হয়ে যাবে। এটা কিন্তু একদমই সহজ একটি পদ্ধতি, তো আপনারা বাসায় এটা ট্রাই করে নেবেন। আর এভাবে চামচের উপর রেখে গরম করাটা খুব বেশি সহজ, সেজন্য আমি এভাবে দেখিয়েছি। তো দেখুন খুব ভালোভাবে কিন্তু গরম হয়ে গেছে। আর এভাবে যখন গরম হয়ে যাবে, তখনই বুঝে নেবেন যে রসুন থেকে যে উপাদান আছে সম্পূর্ণ কিন্তু বেরিয়ে এসেছে আর ঘিয়ের সঙ্গে ভালোভাবে মিশে গেছে। আমি এটা যখন হালকা কুসুম কুসুম গরম আছে তখন অ্যাপ্লাই করছি। তো আপনারা হালকা কুসুম গরম থাকা অবস্থায় কিন্তু এটা অ্যাপ্লাই করবেন। এভাবে দিনে 3 থেকে 4 বার দেওয়ার চেষ্টা করবেন। দিনে 3 থেকে 4 বার দেওয়ার পর একদিনই দেখবেন আপনার দাউদের অনেকটাই পরিবর্তন এসেছে।
একদমই ভালোর দিকে এসেছে। তো আশা করি সম্পূর্ণ রেমিডিটি এবং সম্পূর্ণ প্রক্রিয়া আপনাদের অনেক বেশি পছন্দ হয়েছে এবং ভালো লেগেছে, উপকারেও আসবে। তো যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে আমার সঙ্গে থাকবেন। অ্যাপ্লাই করার পর যদি উপকারে আসে তাহলে কমেন্ট করতে ভুলবেন না। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।